বৈধ কাগজ ছাড়া সরকারি গাছ কাটার চেষ্টা, সেই কাজ রুখে দিলেন স্থানীয়রা। শ্রমিক এবং জেসিপি মেশিন আটকে পুলিশে খবর, ঘটনায় চাঞ্চল্য। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা হলো হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রেনবো ক্লাব এলাকায়। লাগাতার বৃষ্টির ফলে রাস্তার পাশে থাকা একটি শিরিষ গাছ উল্টে পড়ে যায় একটি পুকুরে, আর সেই গাছ কাটতে সেখানে উপস্থিত একজন কাঠ ব্যবসায়ী, সঙ্গে জেসিপি এবং বেশ কয়েকজন শ্রমিক। গাছ কাটার সময় সেখানে উপস্থিত হন এলাকাবাসীরা। এলাকাবাসীরা ওই ব্যবসায়ীর কাছে জানতে চান সরকারি গাছ কাটার অনুমতিপত্র আছে কিনা, কিন্তু তারা কোনো অনুমতিপত্র দেখাতে না পারায় এলাকাবাসীদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। এরপরে তড়িঘড়ি করে এলাকাবাসীরা হাবড়া থানায় অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবড়া থানার পুলিশ। এক এলাকাবাসীর দাবি, গাছ উপরে পড়ে যাওয়ার পর সেখানে চার পাঁচটি ভ্যান এসে প্রথমে দাঁড়ায় এবং তার ঠিক কিছুটা পরে জেসিপি সহ শ্রমিকেরা গাছ কাটতে উদ্যোগী হয়। এলাকাবাসীরা তাদের কাছে অনুমতিপত্র দেখতে চাইলে তারা বলেন তাদের কাছে অনুমতিপত্র রয়েছে, কিন্তু জানাজানি হওয়াতে তারা সেখান থেকে পালিয়ে যায়। আমি প্রথমে এই চার দোকানে এসে বসে আছি, দেখি যে ভ্যানে চার পাঁচটা ভ্যান এসে এখানে দাঁড়িয়েছে। তারপর ওরা এসে গাছটা দেখাশুনো করছে, করতে করতে দেখি যে ওরা গাছ কাটবে এরকম তোড়জোড় নিচ্ছে। তখন আমি এসে বলি যে ভাই তোমরা গাছ কাটতে এসছো? বললো হ্যাঁ। তোমাদের পারমিশন? বললো যে আমাদের পারমিশন করা আছে, লোক আসছে। যাই ঘন্টাখানিক বাদে সেই লোক আসলো, আসার তার কাছে জিজ্ঞাসা করলাম আপনার পারমিশন, আপনি যে গাছ কাটতে পাঠাইছেন আপনার পারমিশন কোথায়? তা বলছে যে পারমিশন করা আছে। করা আছে এইভাবে তো হয় না, আপনি কাগজ নিয়ে আসুন, পারমিশনের কাগজ নিয়ে আসুন, তারপরে গাছটা কাটে। এই নিয়ে কথা হয়েছে। উনি যাই হোক আমার ভাইয়ের সাথে তর্কাতর্কি করে ও উনি এখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জেসিপি নিয়ে এসছে এবং আপনার কোনো অর্ডার পত্র কিচ্ছু নেই এবং সম্পূর্ণ এটা চিটিংবাজি করে গাছটা নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা একদম। এলাকাবাসীরা আরও জানান প্রচণ্ড বর্ষাতে সেই গাছ ভেঙে নদীর ওপর এসে পড়ে, এতে মাছ চাষে ক্ষতি হচ্ছিল। এক বৃদ্ধ দম্পতি তারাও আহত হন, তাই তারা চান সরকার এসে যেন সেই গাছ কেটে নিয়ে যায়। এরপরে সকালের দিকে কিছু লোক এসে বেআইনিভাবে সেই গাছ কাটার পরিকল্পনা করে, কিন্তু পরে এলাকাবাসীরা যখন জানতে পারে তারা বেআইনিভাবে গাছ কাটতে এসেছে, তখনই তারা পালিয়ে যায়। বর্ষা যে সময় খুব প্রচণ্ড বর্ষা হচ্ছিল তখন এই গাছটা হেলে ওই পুকুরের ভিতরে পড়ে, পিডব্লিউডির গাছ, পিডব্লিউডির রাস্তা, এবং এই মাছ চাষির খুব ক্ষতি হচ্ছিল। এবং আমরাও চাই যে রাস্তাটাও ভেঙে গেছে, সেই রাস্তাটার ওখানে দুর্ঘটনাও ঘটে ইতিমধ্যে, এবং এক দম্পতি, বৃদ্ধ দম্পতি সেখানে আহত হয়। আমরাও চাই রাস্তাটাও সারানো হোক এবং এই গাছটা কেটে নিয়ে এই পুকুরে যারা চাষ করছে মাছ চাষ, এবং এই পুকুরের পরে বহু লোক নির্ভর করে, এখানকার জল দূষণ হলে পরে আমাদের এলাকার ক্ষতি। ইতিমধ্যে অনেকেই দেখতে আসে গাছটা মাপজোক করে। আজকে সকালবেলায় কিছু লোক এসে গাছটা কাটার তোড়জোড় করলে পরে আমরা জিজ্ঞেস করি সরকারি কোনো প্রমাণপত্র আছে, তা তারা শুনো প্রমাণপত্র দেখাতে পারে না। একজনের ফোনে আমাদের সাথে কথা বলিয়ে দেয় এবং আমি কথা বলি এবং সে নিজের পরিচয় দেয় যে আমি সরকারি অফিসার। সেই লোকটা আসে, এসে আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করে এবং কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। হ্যাঁ, ফ্রড, একদমই ফ্রড, কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং একদম কথাবার্তা নয় ছয়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে পুরো ঘটনা জানানোর পরও তার কোনো হেলদোল নেই। জানা গিয়েছে এই গাছটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে পুলিশ এসে সেই শ্রমিকদের সাথে কথা বলেন। ওনারা কন্ট্রাক্টরি কাজ করে, আমি টুকটাক একটু পৌরসভায় কাজ করি, আমার পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বলছে একটা সরকারি গাছ পড়ে গেছে, এটাকে কেটে দিতে হবে, ঠিক আছে, পুকুরে মাছ টাছ মরে যাচ্ছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে ঠিক আছে, আমি লেবার মিস্ত্রি সবই দেবো, কিন্তু আপনারা আসবেন, অফিসের লোক আসবে, আর না হলে আমার পারমিশনের কাগজ দিলে তারপরে আমার মিস্ত্রির কাজে লাগবে। না, কাগজপত্র দেয়নি বলে আমরা কাজে হাতও দেইনি। বা দিয়েছে বলতে, আমি একটু পরে এসেছি, ওদেরকে এসছে, আসার পরে আমি আমাকে ফোন করলো যে এই ব্যাপার, আমরা তো এসছি, আমি বলছি তোমরা ওখানে দাঁড়াও, অফিসের লোক যাবে, তারপরে তোমরা কাজে হাত দেবা। তার ভিতরে এই দাদাদের সাথে কি কথা হয়েছে আমি তখন ছিলাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।